প্রাথমিক শিক্ষক পদে যে ষোলো হাজার পাঁচশো শিক্ষক নিয়োগ হবে সেখানে যে টেট দু হাজার চোদ্দো পাসের মধ্য থেকে বিভিন্ন শিক্ষক এবং শিক্ষিকাদের নেওয়া হবে সেক্ষেত্রে যে ফর্ম ফিল আপ চলছিল সেটা হচ্ছে জানুয়ারি দু হাজার একুশ এবং এছাড়াও অফলাইনের মাধ্যমে অনেকে কেসের মাধ্যমে আবেদন করেছেন বা করছেন এবার সেক্ষেত্রে ইন্টারভিউর ডেট ছিল দশই জানুয়ারি দু হাজার একুশ থেকে সতেরোই জানুয়ারি দু হাজার একুশ তো বর্তমানে যে ইন্টারভিউ লিস্ট বিভিন্ন জেলাওয়াইজ পাবলিশ হয়েছে তার হিসাবে যেটা দেখা যাচ্ছে যদিও এই প্রসঙ্গে জানিয়ে রাখি এই যে আমরা তালিকা দেখতে পাওয়া সময়সূচি দেখতে পাচ্ছেন বিভিন্ন জেলাওয়াইজ এটা কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে প্রাপ্ত কোনোভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি যদি এই সময়সূচিটি সত্য হয় তাহলে দেখুন জেলার ক্ষেত্রে কোথায় ইন্টারভিউ নেওয়া হবে এবং কোন কোন ডেটে নেওয়া হতে পারে যদিও পরবর্তীকালে আপনাদের পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে যখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন সেখানে আরও ডিটেলসভাবে পরীক্ষা কেন্দ্র টাইম সমস্ত ব্যাপারগুলো কিন্তু ডিটেলস লেখা থাকবে কোনো জেলার ক্ষেত্রে সিঙ্গেল ইন্টারভিউ কেন্দ্র হচ্ছে কোনো ক্ষেত্রে দু থেকে তিনটি জেলা নিয়ে একটি কমন ইন্টারভিউ পরীক্ষা কেন্দ্র করা হচ্ছে যেটা জানা ছিল প্রায় একত্রিশ হাজার প্লাস শিক্ষকরা এই অনলাইনে আবেদন করেছিলেন টেট দু হাজার চোদ্দো পাশ থেকে দার্জিলিং শিলিগুড়ি জেলার ক্ষেত্রে যেটা বলা হচ্ছে নব্বই জন ক্যান্ডিডেট আছে এবং জলপাইগুড়ি জেলার ক্ষেত্রে সাতশো জন ক্যান্ডিডেট আছে এবং দেখুন এখানে ইন্টারভিউ কেন্দ্রটি হচ্ছে ফণিন্দেব ইনস্টিটিউশন বাবুপাড়া এবং ডেটটি হচ্ছে দুটি জেলার ক্ষেত্রেই এগারো জানুয়ারি দু হাজার একুশ কোচবিহারের ক্ষেত্রে পরীক্ষার্থী হচ্ছে আটশো আটচল্লিশ পরীক্ষী ইন্টারভিউ কেন্দ্র হচ্ছে কোচবিহার রাসভোলা হাই স্কুল এবং ডেট ডেটটি হচ্ছে দশ জানুয়ারি দু হাজার একুশ উত্তর দিনাজপুরের পরীক্ষার্থী হচ্ছে দুশো বাহাত্তর জন দক্ষিণ দিনাজপুরের পরীক্ষার্থী হচ্ছে চারশো আটত্রিশ জন মালদা জেলার পরীক্ষার্থী হচ্ছে দু হাজার একশো দশ জন তাহলে এই উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা এই তিনটি জেলার ইন্টারভিউ কেন্দ্র হচ্ছে এসি ইনস্টিটিউশন আকুরমণি করোনেশন এইচএস এবং ইন্টারভিউ ডেট হচ্ছে বারো জানুয়ারি তেরো জানুয়ারি এবং ষোলো জানুয়ারি দু হাজার একুশ মুর্শিদাবাদ জেলার পরীক্ষার্থী হচ্ছে তিন হাজার পাঁচশো ষাট জন এক্ষেত্রে ইন্টারভিউ কেন্দ্র হচ্ছে বহরমপুর মহারানী সিসারি গার্লস হাই স্কুল এবং ইন্টারভিউ ডেট হচ্ছে দশই জানুয়ারি দু হাজার একুশ থেকে তেরোই জানুয়ারি দু হাজার একুশ নদীয়া জেলার ক্ষেত্রে পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে তিন হাজার দুশো তিনজন এবং ইন্টারভিউ কেন্দ্র হচ্ছে কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ এবং ইন্টারভিউ ডেট হচ্ছে দশই জানুয়ারি দু হাজার একুশ থেকে তেরোই জানুয়ারি দু হাজার একুশ উত্তর চব্বিশ পরগনার পরীক্ষার্থী হচ্ছে তিন হাজার তিনশো চুয়ান্ন জন এবং কলকাতার পরীক্ষার্থী হচ্ছে তিনশো ছেষট্টি জন এবং নর্থ চব্বিশ পরগনা এবং কলকাতার ইন্টারভিউ কেন্দ্র হচ্ছে বাগবাজার মাল্টিপারপাস গার্লস স্কুল এবং ইন্টারভিউ ডেট হচ্ছে দশই জানুয়ারি দু হাজার একুশ থেকে তেরো জানুয়ারি দু হাজার একুশ দক্ষিণ চব্বিশ পরগনার পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে এক হাজার সাতশো সাতষট্টি জন ইন্টারভিউ কেন্দ্র হচ্ছে ইনস্টিটিউট অফ এডুকেশন ফর ওমেন ডেট হচ্ছে দশই জানুয়ারি দু হাজার একুশ এবং এগারো জানুয়ারি দু হাজার একুশ হাওড়ার পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে সাতশো ছিয়াত্তর হুগলির পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে ষোলোশো পূর্ব মেদিনীপুরের পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে নশো বাইশ জন এবং এই হাওড়া হুগলি এবং পূর্ব মেদিনীপুর এই তিনটি জেলার কেন্দ্র হচ্ছে হাওড়া যোগেশচন্দ্র গার্লস স্কুল টোয়েন্টি জিটি রোড সাউথ হাওড়া ময়দান হাওড়া সাতশো এগারো একশো একটু ডেট হচ্ছে দশই জানুয়ারি এগারো জানুয়ারি তেরো জানুয়ারি এবং ষোলোই জানুয়ারি দু হাজার একুশ পশ্চিম মেদিনীপুরের পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে চার হাজার একশো একুশ জন বাঁকুড়ার পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে দু হাজার চারশো দশ জন পুরুলিয়ার পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে এক হাজার সাতশো অষ্টআশি জন এবং এই পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এবং পুরুলিয়া এই তিনটি জেলার ইন্টারভিউ কেন্দ্র হচ্ছে বাঁকুড়া সম্মেলনী কলেজ এবং ইন্টারভিউর ডেট হচ্ছে দশই জানুয়ারি দু হাজার একুশ থেকে তেরো জানুয়ারি দু হাজার একুশ এবং ষোলোই জানুয়ারি দু হাজার একুশ বর্ধমানের পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে এক হাজার নশো ছেষট্টি জন এবং বীরভূমের পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে এক হাজার দুশো ছজন এবং ইন্টারভিউ কেন্দ্র হচ্ছে ওয়ান মিউনিসিপ্যাল হাই স্কুল ডেট হচ্ছে দশই জানুয়ারি দু হাজার একুশ থেকে তেরোই জানুয়ারি দু হাজার একুশ সুতরাং প্রাথমিক নিয়োগের জন্য যে ইন্টারভিউ হচ্ছে সেক্ষেত্রে মোট পরীক্ষার্থীর এই লিস্ট অনুযায়ী সংখ্যা হচ্ছে একত্রিশ হাজার পাঁচশো ছাপ্পান্ন জন এছাড়াও কিন্তু অফলাইনে যারা কোর্ট কেস করেছিলেন ভুল প্রশ্নের জন্য বা ভিন্ন মামলার কারণে ওনারা এক্সট্রা যোগ হচ্ছে তো ততজন মোট ইন্টারভিউ দেবে তাদের মধ্য থেকে এবার ষোলো হাজার পাঁচশো শিক্ষক নিয়োগ হবে শিক্ষক পদের জন্য মধ্যে আপনাদের প্রাথমিক পর্ষদের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন তার লিঙ্ক প্রোভাইড করবে সেই ব্যাপারে আপডেট আসবে সেই ব্যাপারে আমরা ভিডিও দেবো প্রাথমিক টেস্ট সংক্রান্ত এই ধরনের অবশ্যই সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন যাতে অনেকেই তথ্য জানতে পারেন এবং কমেন্ট করে জানাবেন এই পরীক্ষা কেন্দ্র এবং ইন্টারভিউ বিষয় নিয়ে আপনাদের কী মতামত সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে নতুন ভিডিওর সাথে ধন্যবাদ